20 সাইজ আছে এটা কোমরে 20 এদিকে আছে এটা 13 তে আছে কিন্তু ভিতরে এমন ভাবে কাপড়টা এক্সট্রা দেয়া আছে যাতে বাচ্চা বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই স্টিচটা খুলে দিয়ে এখানে আরো 2 ইঞ্চি এখানে আরো 1.5 ইঞ্চি আরামসে বাড়িয়ে দেয়া যাবে জামাতে হ্যাঁ এখানে এটাকে আঁচলটাকে অ্যাটাচ করা হয়েছে আঁচলটা 40 ইঞ্চি লম্বা দেয়া আছে এই অ্যাটাচমেন্টটা এখান থেকে করা আছে এইভাবে আঁচলের পোরশনটা এখানে দিয়েছি আচ্ছা এটা এইভাবে এসে যখন শাড়িটা পরবে এটা এইভাবে এসে এইভাবে এটা যাচ্ছে এটা এইভাবে যাবে ঠিক আছে আচ্ছা এবারে ব্লাউজটা দেখাবো ব্লাউজটা হচ্ছে ब्लाउजटा हम 20 साइज रेडी रखा 20 साइज एटाते रेडी रखा किन्तु एटार भेतरे अनेकटा कपड़ देया आछे ए देखो एदिके 1 इंची कपड़ देया रयेछे आबार एदिके 1 इंची कपड़ देया रयेछे जाते बाच्चा बड़ होवार समय आरो 2 इंची आरामसे एटाके बड़ करा जाबे हातार भेतरेओ सेइभाबे करा आछे आर एटा हच्छे एटार बैकटा बैक पोर्शनटा एखाने बाधा सिस्टेम करा होयेछे जाते बाच्चार फिटिंगसे आरामसे एने देया जाय माने सहजेई এটা বাচ্চাকে পরিয়ে ফিটিংস করে দেয়া যাবে আবার বাচ্চা যখন একটু বড় হয়ে যাবে হেলদি হয়ে যাবে তখন ওটাকে পরানো যাবে কেননা এটা ফিটেটা একটু লুজ রাখলে সে আরামসে পড়তে পারবে এই হচ্ছে ব্যাক পোরশনটা ব্লাউজের এই হচ্ছে ফ্রন্ট পোরশনটা ব্লাউজের এখানে ছোট ছোট করে কুচি দেয়া আছে এখানে ফিনিশিং এমন ভাবে করা আছে যাতে একটু সুতো বাচ্চার গায়ে না লাগে বাচ্চা পরে যাতে কমফর্ট ফিল করে সেটার জন্য এইভাবে করা হয়েছে দেখো কোথাও কোনো এক্সট্রা সুতো বেরিয়ে নেই যা যেগুলো আর কি বাচ্চার মানে কোনো রকম প্রবলেম হতে পারে সেজন্য সেটাকে এইভাবে করা হয়েছে প্রত্যেকটা ফিনিশিং সেইভাবে রাখা হয়েছে যাতে বাচ্চা পরে সুন্দরভাবে আরাম সেটাকে ক্যারি করতে পারে এই হলো পরার পরে এই লুকটা আসবে খুব ছোট সাইজের এটা 20 সাইজের একটা শাড়ি আর তার সাথে অ্যাটাচ করা রয়েছে ফ্যাশনেবল ব্লাউজ স্টাইলিশ একটা ব্লাউজ দেয়া হয়েছে এর সাথে এই হচ্ছে ব্লাউজটা 20 সাইজ রেডিতে করা হয়েছে কিন্তু এর ভিতরে কাপড় দেয়া রয়েছে দুদিকে বাড়ানোর জন্য এবং আরো দরকার হলে এখানে পিঠেতে এমন ভাবে করা হয়েছে যাতে এটা বাচ্চার সঙ্গে বাচ্চার চেহারার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে আঁচলটা ওইভাবে দেয়া আছে এখানে সুন্দর করে কুচি দেয়া আছে এখানে দড়ি দেয়া আছে যাতে সিস্টেম মানে এটাকে টাইট করে